নমস্কার, আপনাদের অতি পরিচিত পূর্ব ভারতের সর্ববৃহৎ শ্রবণ যন্ত্রের স্পেশালিস্ট শ্রবণী তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শ্রবণী তরফ থেকে আপনাদের জন্য নিয়েছি একটা নতুন ভিডিও। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে হিয়ারিং এইড প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল কি। নন প্রোগ্রামেবল এবং প্রোগ্রামেবল মেশিনের বিশেষ পার্থক্য হলো টেকনোলজি। বাজেট দিক থেকে এই দুই ধরনের হিয়ারিং এইডেরই সেরকম কোনো পার্থক্য নেই, কিন্তু যদি এই দুই রকম হিয়ারিং এইড দিয়ে পেশেন্টকে ট্রায়াল করানো হয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট শোনা দিক থেকে একটি পার্থক্য অবশ্যই অনুভব করে। প্রোগ্রামেবল হিয়ারিং এইডের ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে হিয়ারিং লসের প্রতিটি ফ্রিকোয়েন্সি অনুযায়ী পেশেন্টের লস ধরে টিউন করা হয়। নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম থাকে, তাতে অপ্রয়োজনীয় শব্দগুলোকে কমিয়ে ফেলা হয় এবং পেশেন্টের শোনাটাও তাতে অনেক পরিষ্কার হয়, তাই দাম তুলনামূলক বেশি হয়। কিন্তু নন প্রোগ্রামেবল হিয়ারিং এইডের ক্ষেত্রে এরকম কোনো ফেসিলিটি থাকে না, শুধুমাত্র গড়ের শব্দ কম বেশি করা যায়, কোনো রকম অপ্রয়োজনীয় শব্দ কমানো যায় না। ডিজিটাল প্রোগ্রামেবল হিয়ারিং এইডই সবচেয়ে বেশি রিকমেন্ডেড এবং সুবিধাজনক, তাই কানের মেশিন কেনার সময় এই সকল বিষয় মাথায় রেখে কানের মেশিনটি কিনবেন। শ্রবণী তরফ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। নমস্কার।